টমি মারা গেছে, মানে টমি মানে তোমার বন্ধু কুকুরটা? আরে আহারে জান, আরে কি আসবে না? এটা কি ধরনের কথা? আসবে না মানে তোমার জন্য আমি এখানে আসলাম, তুমি আসবে না মানে আমি তো সিঙ্গাপুর যেতাম, আসবে না কেন? পাজিল কথা গা, পাজিল মেয়ে বলে সিঙ্গাপুর, আবার বলে নেপাল আসবো না, কুত্তা কুত্তা নিয়ে থাক, যা নন্সেন্স। নিমেষ না, দেখো এটা ঢং করার জায়গা না, আহ্লাদ করার জায়গা না, সিচুয়েশনটা তোমাকে বুঝতে হবে, মানে নিমেষ প্লিজ। আমি ঢাকা ফিরে যাব। এটা কি হাতের মুড়ি নোয়া? তুমি কি বলছো সেটা বুঝতে পারছো? তুমি কি মনে করেছো তুমি হবিগঞ্জ এসছো, হ্যাঁ চিটং এসছো, হ্যাঁ আশুলিয়া সাভার এসছো, যে বাসে আবার তুমি ফিরে চলে যাবে বা একটা কিছু রিক্সা নিয়ে চলে যাবে? তোমার কাছে তো সেরকমই মনে হচ্ছে, তাই না? এটা হচ্ছে নেপাল, নেপাল, তুমি নেপাল এসছো, বুঝতে পারছো? নেপাল হোক আর ভুটান হোক, আমি এখানে এক মুহূর্ত থাকবো না, আমি চলে যাব। এক কথা বারবার বলতে এখন সত্যি মেজাজ আমার খারাপ হয়ে যাচ্ছে, মাথাটা নষ্ট হওয়ার উপক্রম। আরে বাবা, আমি যদি তোমাকে একটু শাসন করে থাকি তাহলে তো সেটা ভালোবেসে করেছে, তাই না? হ্যাঁ ধরো তোমার গালে সত্যি সত্যি আমি একটা চর বসিয়ে দিলাম, তো সেটা তোমার জন্য ভাগ্য, মানে নসিব বয়ে এনেছে, তাই না? সত্যি সত্যি আমি যদি একটা চর গালে বসিয়ে দিতাম তত তোমার মনে করা উচিত যে আমি বেহেশত চলে গেছি, আমার স্বামী আমাকে একটা চর বসিয়ে দিয়েছে আদর করে ভালোবেসে, তাই না? আমার নসিবে কি আছে সেটা আমি ভালো করে বুঝে গেছি, তুমি ড্রাইভারকে বলো আমাকে এয়ারপোর্ট দিয়ে আসতে। এটা তো হবে না। এক্সকিউজ মি ড্রাইভার, প্লিজ গো ব্যাক টু এয়ারপোর্ট। না কোন গো ব্যাক সুতো না, এত সোজা না, একদম মাই গেলাম, তোর কথা কি শুনবো? আমি নিজে আনছি তাদের বাড়া করি, হাতে না আর কথা বলবো, এত বেশি বেশি বুঝতে কিন্তু শুনতো না, একদম জুতাতে হি যাই, একদম কালের সামনে একটা হাড়াই লাগিয়ে এই কি মনে করছে? বেশি কথা করে কিন্তু খবর আছে কই দিলাম? এই তুমি ওনার সাথে এইভাবে কথা বলছো কেন? কেমনে কথা কইতাম? তুমি নিজে তো আর কথা বলো না, তাহলে কেমনে কথা কইতাম? মাথাটা কিন্তু হাসা সে গরম হয়ে যেতেছে। আজ সোমনির নবপক্ষের হলো এক থেকে তিন গণি, হল তিন গোনার লগে লগে তুমি নাইমবে কিনে এটা কম, নাহলে কি কি তুমি গেলে কেন বলো না? নানানবে তুমি কি করবা বলো? মানা গা মনার কথা হন, এমন করেছে প্লিজ বিশ্বাস কর, মানে কালদের থেকে ঘুমানো আমার মাথাটা অর্গমার ঠালে মানে খারাপ হয়ে গেছে, এমন করিস না প্লিজ, মনে না মিজা, মনে 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 এমন করে না, মনে করো আমি একটু ভুল করে লিস, এটা একটা সিনকিট করেছি, এটা আর দোষ, এটা আর দোষ, আমি কইতেছি আর দোষ, আর দোষ, এটা কোনো দোষ নাই, তোমার কোনো দোষ নাই, সরি 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 ফর সিনক্রেট, মানে যেটা করিয়ে লিছি, দেখ না সেই লিছি হাতের কাছে, প্লিজ এই যে এই যে।
আমার মনে হয় আমি দেখেছি, মানে মনে হয় দেখেছি আমি। আপনি নেপালে? আপনি কি সুন্দর দেখো দেখো হিমালয় দেখা যাচ্ছে। নমস্তে, কেসে আপ? আচ্ছি ও বিউটিফুল। এই তুমি দূরে কেন? এখানে এসো, তো হাসো। এটা কি হাসি দিলা? দেখে মনে হচ্ছে লোকটার নাম মফিজ। উফ, তোমার লাইফ থেকে না এই মফিজ জিনিসটা আমার মুছতেই হবে। মানা বলবি? আমি তোমার একটা কথা বলবো? না, বলবা। আমাকে এখন কথা বলতে বলছি? হ্যাঁ, যখন বলতে বলবো তখন বলবা। এখন কি করছি? আমি সেলফি তুলছি। এখন সেলফি নিই, চলো সেলফি। আমি বলতে চাচ্ছিলাম কি, মানে মোর না, আমার নাম তো হচ্ছে গিয়ে সৈয়দ মফিজউদ্দিন। তো তুমি যদি মনে করো যে হালকা একটু সংক্ষেপ কইরে, মানে ছোট করে একটু মনে করতে মোলায়েম করে আদর কইরে, তুমি যদি একটু ওই মনে করতে সৌদ বা উদ্দিন বললে ডাকো। সৌদ উদ্দিন? ছি, কি খ্যাত! আসলে কি খ্যাত হয়ে গেছে না, মানে তাহলে কি একটা কাজ করে যায় জানো, মানে আরেকটু সংক্ষেপ করে যদি মনে করো ওই হালকার উপর, তুমি যদি আমাকে সৌদ থেকে সৎ বলো অথবা উদ্দিন থেকে উদ বলো। আমি কত করে বুঝাইব যে গরু জবাই করে আকিকা দিয়ে এই নাম রাখা হয়েছে সেটা বদলানো সম্ভব না। Yes. Yes. I got an idea. এখানে গরু পাওয়া যায় না, আমি আজকে আকিকা দিয়ে তোমার নাম চেঞ্জ করে ফেলবো। Yes. এসে যাওয়া পর্যন্ত ওয়েট করা আমার পক্ষে পসিবল না। চলো চলো। চোখের সামনে এত বড় একটা গরু থাকতে আবার হে গরু খোঁজে। কি বললো? আমি বলতেছিলাম কি আশ্চর্য পৃথিবীতে, আল্লাহ পাক এই যে একটা ফটোকপি চোখ বানিয়ে দিছে, মানে গরুর মতো চোখ তোমাকে, এত সুন্দর লাগতেছে আমি কল্পনাও করতে পারতেছি না। তাই নাকি? আচ্ছা, গরুর চোখ কি সুন্দর! ও তারে কারেলি বসলো গরু খুঁজি, সেটাই ভালো। আসো চলো। জি,
না না আব্বু, আমি আমি আর পাচ্ছি আব্বু, আমি খুঁজতেছি তো, আমি পাচ্ছি, আমার সামনেও পড়তেছে, কিন্তু অদ্ভুত হবে না আব্বু, আবার কই জানে গায়েব হয়ে যায়, আমি খুঁজে পাইতেছি না। জি না না আব্বু, আপনি টেনশন নিন, আমি ওরে খুঁজে বের করবো আব্বু, ও যেখানে থাকুক না কেন আমি ওরে খুঁজে বের করবো। জি আব্বু, না 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 ওকে না নেব, ওর সাথে দেখা নাও পর্যন্ত আমি যাবো না আব্বু নেপাল থেকে। আব্বু আপনার জন্য দোয়া করবেন আব্বু। আচ্ছা ঠিক আছে, রাখি। আসমান থেকে হরি হরি করছে, বাবি কেমন আছেন? সিটারি করছে, তোমার বাপ মাল লাগে সিটারি করছে। আরে কতবার বিয়ান আগে সাহানি খাইতে গিয়ে কইছি আন্টি, হান্নের মেয়ের কি কারো কোনো সম্পর্ক আসেনি? আরে হাসা করে কইলা, আদর করে লেবুর শরবত খাওয়া কইছে, বাবাজি বাজি বাজি, আর মায়া ফ্রেশ মায়া, আর মায়ের বিয়ে করিলে তুমি শান্তি আইবা, সংসার এবার সুন্দর, এরে লোক পাইন না খাওয়ানো সংসার খা, দেখ কতজন আই পড়ছে। তোমার যা ইচ্ছা বলো, আমি তোমাকে বলেছি যে আমি লোকটাকে চিনি না, ব্যাস। আর হালালি করে লাভ নাই, কিচ্ছু কোনো দরকার নেই, খালি একটা সলিড কথা হাসা করে করবো আপন না প্লিজ। মোনা একটা কোশ্চেন করিও, এটার উত্তর দিবা প্লিজ, সয়ের আপন গড়, আমি খুশি হইম, কোনো টেনশন নিও না মোনা। মোনা আচ্ছা মোনা, তোমার আগে কোনো সময় দিয়েছিল? আমার বলতে পারবো প্লিজ, আর কইতে পারো কোনো সমস্যা নাই, কারণ ঘটনা শিখে আয় সমনে নব বংশোদ্ভূত, এই ধরনের কথা অজম করার অভ্যেস আর আছে, অন যদি মনে করে নেপাল আইসি এই কথাটা যদি অনস্বীকার কাটো, তাহলে জিদে হইব মনে করে ইডেমে অজম করে নিলাম, কারো কইতাম না মনা প্লিজ, আর ব্রেনটাকে ক্লিন করে দাও প্লিজ মনা, বিয়ে হয়েছিল আমার আগে, বিয়ে হয়েছিল। ইয়া পাক রব্বুল আলামিন, আমি সুইসাইড করি, হাসা কথা কোনো নাই, তোমার অনেক ধন্যবাদ। এই তুমি আমার কথা সত্যি সত্যি বিশ্বাস করেছ? নিজের মুখে এই কথা স্বীকার করছো? বিশ্বাস না করে কই যাই? আরে আরে আমি তো রাগ করে বলেছি, রাগ করে মানুষ হাসা কথা কয়, আর আব্বু যখন সেতি আম্মুর মুকুট দিয়ে বাড়ি দিত তখন হাসা কথা ব্যাগ কইলে। অনেক ধন্যবাদ, আই সোমনি নবাব বংশের পুত, আর ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে ব্যাকে কর্ম করতে করতে ওই যে যায় আড়ি আড়ি যায়, জানে এত ভালো একটা ক্যারেক্টারের হলো, এত ফ্রেশ পোলা, হাল লোকে সিটারি না করলে ভাইটা বিশ্বাস করে আর বুকটা হাঁটি যায়।
জি আব্বু সালামালাইকুম। হ্যাঁ না আব্বু, হয়েছে কি, আমি আমার সামনে আসে আব্বু, আমি দেখি, কিন্তু পরের মতো কোথায় যেন হারায় যাবো। জি 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 আব্বু, না না আপনি টেনশন নিয়ে না। আচ্ছা আব্বু, আপনি ওষুধ খেয়েছেন? ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন আব্বু, আর শুধু আমার জন্য দোয়া করেন, ইনশাল্লাহ আমি তারা পেয়ে যাবো আব্বু। আপনি টেনশন, মোটেও টেনশন নিয়ে নেব। দেনাস আব্বু আমি ডাকি, দেনাস আপনার সামনে কি পড়ছে? কোনো মেয়ে শাড়ি পরা পরিমিত সুন্দর দেখতে, খুব দৌড়াদৌড়ি করতেছে। জি না। হ্যাঁ আপু না, সেও দেখে। আপু বলুন, আপু দেখছেন? মানুষ কিন্তু মরেছে, একটা আলাদা অন্যরকম ব্যাপার আছে, দেখতে পারেন। মই তো ঢাকায় থাকি, ঢাকা থেকেই আসছি, আপনি তো ঢাকা থেকে হইতে পারে, পানগেট, জাহাঙ্গীর গেট অথবা কারণ বাজার অথবা কি অনেক জায়গায় দেখতে পারেন। না না হইতে পারে না, আমি শিওর আপনার সাথে আমার দেখা হয়েছে। দুলাভাই তাই না? দুলাভাই মনে পড়ছে? হ্যাঁ। বকুলবা কেমন আছে দুলাভাই? বকুল আপনারা ছাড়াই নেপাল একা? ওকে অসুবিধা না, এনজয় করেন দুলাভাই। আমার হচ্ছে কি, আমি একটু খুব তাড়ার মধ্যে আছি, এ নিয়ে কথা হবে। আপু আসি, দুলাভাই থাকেন তাহলে, আমি একটু ঝামেলার মধ্যে আসছি। দেখছো কি বলে, যে কোনো জায়গায় আইসি এগুলোকে পোশাক দেন। চুপ থাকো, বকুল আপাটা কে? বকুল আপা, বকুল আপা কে? তোমাকে দুলাভাই। ওরে মোর খোদা, আমার মনে হয় কি সে দুলাও, আমি বুঝতে পারছি, আমার মনে হয় কি সে দুলাল ভাই ডাকতে গিয়ে স্পিডে দুলাল ভাই। এত শিওর হয়ে কেউ কখনো না চিনলে কাউকে বলতে পারে না। তুমি আরেকটা বিয়ে করে তুমি আমাকে আমার লাইফটা নষ্ট করতেছো। শোনো মনো, এই কি বলো, মানে একটা কেউ থাকার কোন এক পাগল ছাগল একটা গান জুটছে, লোক আইসে কি বইলা কেন না বইলা গেলো সেটা নিয়ে তুমি এত সিরিয়াস হয়ে গেলে কিছু? আর আমি এমন একটা ছেলের জন্য নেপাল চলে আসছি, ঘরের মধ্যে আগুন চালিয়ে চলে গেল। পাগল ছাগল কিসের জন্য ভিসা দেয় অন্য দেশে যাওয়ার জন্য? ওদের তো নিজের দেশেই জাগার করে পারমিশন দেওয়া হচ্ছে। শোনা শোনা, তোমাকে পুরো মাথা নেড়া করে আমার সামনে থেকে বেরিয়ে যেতে হবে।